সরকারে কই দিল কারণ খুব যুবা ভাব নাই আর জীবনে কোনোদিন পানি পাইলাম না বের ফাঁকি বই এই অবস্থায় আমার কপাল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি এখন আছি আমাদের জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা ডোয়াল ইউনিয়নের চরহাটবাড়ি গ্রামের এই বিলেতে। আমাদের এই বিলে ফসলের এমন করুণ দশা দেখে সত্যিই মনটা অনেক খারাপ হয়ে গেল। এত প্রখর রোদ, রোদের তাপে ফসলগুলো মরে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। একদিকে প্রখর রোদ, হচ্ছে না বৃষ্টি, অন্যদিকে থাকছে না বিদ্যুৎ। বিদ্যুৎ না থাকার কারণে চালাতে পারছে না পল্টন বা মোটর, দিতে পারছে না পানি, আর ধান ক্ষেতের মাটিগুলো একদম শুকিয়ে ফেটে যাচ্ছে, ধান গাছগুলোও মরে যাচ্ছে। নুনবি ভাই, বাড়ি থেকে আসলো না? তোমার ক্ষেত কোনটা? এটা না, সবারই তো একই অবস্থা। এইবার তো কারেন্ট না থাকার কারণে এই সমস্যাগুলি হইতেছে। কি হবে জানো? দাঁড়া আছে, কি আছে আমাদের? তাই পানি ব্যাপারটা হয়েছে, আল্লাহ বৃষ্টিও দিতেছে না, এই কারেন্টও থাকতেছে না, পল্টন তারপরে আরও সেলো মেশিনগুলো চালাতে পারতেছে না, যার কারণে এই সমস্যাটা। তাতে তোমার এইখানে কতটুকু জমি? 15%। 15% না, 15% তুমি এই সিজনে যে চাষটা করতা, এই সিজনে তুমি কতটুকু ধান পাইতা, কয় মন পাইতা? যে মৌসুম হয়েছে 6 মণি জুলুম বাঁচবো, 15%। 15% ছয় মণি জুলুম বাঁচবো না, এরকম আর কি। আগে তুমি কীরকম পাইতা? আগে যে 15% মধ্যে 9-9.5 মণ ধান হয়েছে। এবার মার হয়েছে বেশি আরও, তাহলে 3-4 মণ, 5 মণ এরকম। গতবার যাও দিবে তাও অনেক, গতবার কারণ যে টুকা ছিল এবার তাও তাও জানাই যাবে। দুফা জমিন আর বাইটা জমিন, আর এই জমিনে যদি একটু পানি দিলেও ধানগুলো হয়ে যায় তাও তাও কিচ্ছু না। আবার সরকারে কয়েছিল না কারণ খুব যুবা ভাব নাই, মেশিন দুইটা মধ্যে সাইড হয়ে গেছে, গা বক্তব্য দিছে না, এবার কিছুই পাইতেছি না, খেতে মাথা মাথা সরানি হবে রে, খালি মাথা সরান লাগে। গতবার দাম 9.5 মণ, এবার তো 6 মণি হবো না, 6 মণ ক্ষেত দেয়া গেছে। আগে তো ওই যে পল্টন ছিল, এ ছিল না, পল্টন ছিল না, ওই তেলের যে মেশিনগুলো আছে, ওই মেশিনগুলো ছিল, এই কারণে দেখা যায় ঘন ঘন ছিল, পানির কোন ঘাটতি ছিল না। এখন তো এই পল্টন হওয়ার কারণে বিদ্যুৎ থাকে না, যার কারণে পানির সংকট। এই যে ধান, এই ধানে করে দিয়ে নিয়ে ধানে করে দি, এই ধান এখন কি জিনিসটা আছে, এটা আছে কি জিনিসটা? মধ্যে চাইলে আছে মধ্যে মহিলা সাপ হয়ে গেছে, পানি বের করতে নি, পানি করতে গাবা কি আছে? খেতে গেলে মনে হয় যে মাথা নষ্ট হয়ে থাকে, সুজাটা খরচ হয় না, হ্যাঁ এক দুইটা খরচ হয় খেতে যায়, কাটতে গেলে 500-600 টাকা মানে কাটুন নাকি, দান তো হয় না, খালি খেয়াল করেন না ওই বাড়ির। আচ্ছা দিন ধরে ছাড়ে দেখেছি পানি বের করি তো দুই ভাগি ভুই, 20,000 টাকা খরচ আমার। এই দৈনন্দিন ইলে কি অবস্থা হয়েছে, পানি দেওয়ার পানি দেখি তো, কারেন্ট থাকলে তো পানি দেওয়ার হইল নি, কারেন্ট নাই পানি দেবো কোন থেকে? হ্যাঁ আমরা মেশিন চালালাম তো দানা পুরা হা নাই তো। আপনি বলতে চাচ্ছেন যে এই পল্টন হওয়ার পরে
তেলের মেশিন গুলা উঠা যাওয়ার কারণে আমার ছোট ভাইয়ের আসল মেশিন আঙ্গুর সাইড আসিল এই পল্টনে তুলে নিয়ে গেছে মেশিন আমার আঙ্গুর সাইড মানে কারেন্ট যদি থাকতো, কারেন্ট থাকলে তো মানে এই যে এরিয়াটা আছে পুরো এরিয়াতেই তো পানি মানে সম্ভব ক্যাপচার দেওয়ার পর কারেন্ট না থাকার কারণে এই সমস্যাটা হয়েছে। এটা আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই এই সমস্যাটা, কারেন্ট না থাকার কারণে এবার ফসল খুব ভালো হইতেছে না, পানি ঠিক মতো দিতে পারতেছে না। বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন চালু হবে আশা রাখি যে তারপর থেকে এই সমস্যাটা আল্লাহর রহমতার হবে না। তবে এখন যে হইতেছে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত নাকি বলেন? হ্যাঁ, দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এবং কৃষকের আবাদ কর্ম কি ভাই, ফসল কর্ম কি ভাই, ফসল না হইলে তাকে নুসকার। তাতে এখানে আপনার কতটুকু জমি আছে? এই ডিভি আমার পাঁচ পাখি জমি, এই পল্টনে পল্টনের আওতায় আপনার পাঁচ বিঘা জমি। পাঁচ বিঘা জমি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই সরিষা বাড়িতে 30% আমরা 1 বিঘা বলে থাকি, আর এখানে এই মুরব্বী ওনার 5 বিঘা জমি আছে। এই আমাদের যে পল্টনটা এখানে আছে সেই পল্টনের আওতায় 5 বিঘা জমি ওনার আছে। আর 5 বিঘা জমিতে আপনার ধান পাইতেন আপনি এই জ্যৈষ্ঠ মাসের যে ফসল একশো মন পাইতেন আপনি, আর এবার কতটুকু আশা করেন? না এবার কতটুকু 50-60 মন ধান খুবই লোক। কারেন্ট নাই আর আল্লাহ বৃষ্টি দিতেছে না, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ যেন বৃষ্টি দেয়। এরম চারপাশে জমিন খুকন খুকন মিয়ার এই 4 বিঘা জমি মানে এরকম হয়ে গেছে, পানির অভাবে খেত নষ্ট হয়ে গেছে। ধান কি পাকছে নাকি? ভালো আছেন না? পানি জানিস আর পানি দেই না, ওই যে আমি একদিন চিন্তা নিছি আর জীবনে কোনোদিন পানি পাইলাম না। ওদিকে আরো সমস্যা না, চলেন দিকে যাই আসেন। আমার দুই ভাই এরকম, আমি আল্লাহ উদ্দি এখন মানে আপনার এখানে জমি কতটুকু আছে মানে এই এরিয়াতে? আমার ঘরে জমি আছে মনে করেন যে 4 পাখি মতো, 4 বিঘার মতো আছে। দর্শক আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই সরিষা বাড়িতে 30% 1 বিঘা হয়, 30% 1 বিঘা হয়। তবে আমাদের এই সরিষা বাড়ি জামালপুর সরিষা বাড়িতে 30% 1 বিঘা আমরা ধরে থাকি আর কি। জায়গা জমিন সব হারাইলাম, উয়ার খেতে ভিক্ষার দুলা কাদে নইলাম কি, কত দুঃখ লেছ আমার কপালে। আপনি এই 5 বিঘা বা 4 বিঘা জমিতে আপনি আগে কত মন ধান পাইতেন? আমি আগে ধান এই সিজনে 20 মন ধান পাইতাম আমরা, মানে প্রতি বিঘাতে আপনি 20 মন করে ধান পাইতেন। তাহলে 4 বিঘাতে আপনি 80 মন বা 5 বিঘাতে আপনার ধান হইতেছে 100 মন আপনি ধান পাইতেন 5 বিঘাতে।
আর এখন প্রতি বিঘাতে কত মন ধান আপনি আশা করেন যে হবে? এখন তো মনে করেন যে ধান তো হয়নি আর কি কম এক এই জায়গায়, আর তাতে দশ বারো পনেরো মন হবো না? হবো না, তাতে আপনি বলতে চাচ্ছেন যে আপনার যে প্রতি বিঘাতে আপনার পনেরো হাজার করে টাকা খরচ হয়েছে, এই পনেরো হাজার টাকা উঠবে না? না উঠবে না। তো অনেক ক্ষতি হলো আপনাদের। দর্শক, আসলে প্রকৃত অর্থে আমি বলবো এটা বাস্তব সত্য কথা, চরম সত্য কথা, যে আমরা এই কৃষকদেরই খাবার খেয়ে এরা যে উৎপাদন করে, আমরা সেই তাদের উৎপাদিত ফসল সেটা খেয়েই আমরা বেঁচে থাকি। আর আজকে কৃষকের চোখে কান্না, শুধু বিদ্যুতের কারণে ক্ষেতগুলোতে পানি দিতে পারতেছে না, পল্টন এইগুলো চালাইতে পারতেছে না মেশিনগুলো, আর আল্লাহ তাআলাও বৃষ্টি দিচ্ছে না, এই সব কিছুর অবস্থানেই প্রতিটা কৃষকের মাথায় হাত। তারা যে ধান প্রতি বছর যেটা পেত প্রতি বিঘাতে, এবার তার অর্ধেকও হবে না এটাই তারা বলছে। আমাদের যে বাংলাদেশের যে কৃষক, তারা আমাদের কাছে, তারা সোনার মানুষ, তারা সোনার ফসল ফলায়, তারাই আজকে মাথায় হাত রেখে কান্না করতেছেন যে তাদের যে ব্যয়টা হয়েছে প্রতি বিঘাতে, যে তাদের ব্যয়টা হয়েছে যে এই চাষাবাদ করার জন্য, সেই ব্যয়টাও তারা উঠাতে পারবে না, তারা এটাই বলছে। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি পল্টনের যে রুমটা, কক্ষটা, আমি পল্টনের কক্ষে আছি। আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার বন্ধু, এই পল্টনের দায়িত্বে আছে, এই পল্টনটি পরিচালনা করছে। আজকে আমি ওর মুখ থেকেই শুনব, আপনাদেরকে জানাবো যে কী কারণে এই সমস্যাটা হচ্ছে, কৃষকের যে ক্ষেতগুলোতে কেন তারা পানি পৌঁছাতে পারছে না। সুপ্রিয় দেশবাসী, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের এই ডিপ টিউবওয়েলের আওতায় দেড়শো বিঘা জমি আছে, দেড়শো বিঘা জমি আছে। আমরা প্রত্যেক বছরে আমরা এই দেড়শো বিঘা জমি আমরা পানির ব্যবস্থা করি। এখন এই বছর এসে যা দেখা যাচ্ছে যে আমাদের প্রথম দিক দিয়ে বিদ্যুৎ ভালোই থাকছে, এখন বর্তমানে বিদ্যুতের ঘাটতি, মানে ঘাটতি চার ঘন্টা পর পর চল্লিশ মিনিট কারেন্ট থাকে, যার জন্যে আমরা অনেক ক্ষেতে পানি দিতে পারতেছি না। এই কারেন্ট না থাকার কারণে আমরা পানি পৌঁছাতে পারতেছি না, যার জন্যে ওই কৃষকেরা অনেক হামকি ধুমকি, অনেক গালাগালি এই সেই, মানে যা ক্ষেতে আল্লাহর ক্ষেতে পানি না থাকতে পারতো ঝামেলাই করবো, এইভাবে যেমন চলতেছে আর কি। তারপরে এইভাবে চলতে চলতে এখন তো লাস্ট সিজন, সরকারের কাছে আমার একটাই দাবি, সেটা হইলো যে আপাতত এই সাত দিন যেন আপাতত কারেন্টটা ঠিক মতো দেয়, কারেন্টটা ঠিক মতো দিলে পরে আমরা এই সাত দিনে আমরা যদি পানিটা ঠিক মতো দিতে পারি। অনেক ধান মরে গেছে, গা ধান চিটে হচ্ছে, মাটি কুইরা সাদা হয়ে গেছে, গাই হয়ে গেছে। এইভাবে যেমন কৃষকেরা হামকি ধুমকি, আমার যে লোক আছে পানি দেওয়ার মতো লোক আছে, তাদের মার ধর এসে হুমকি ধুমকি দেয়, তারপরে ডেঙে যাইতে দেয় না, এইভাবে যেমন চলতেছে আর কি। এই এখন আমরা কী করবো, কারেন্ট না থাকলে আমরা যে রাত দিন চব্বিশ ঘন্টা সব সময় ডিপারে একদম বসেই থাকি, কিন্তু বসে থাকলে কেউ কারেন্ট নাই, আমরা চালাবো কীভাবে যে এখন কারেন্ট নাই? আমাদের মেশিন ঘর দেখা যাচ্ছে এখন কারেন্ট নাই, কারেন্ট না থাকলে আমরা কীভাবে চালাবো? অথচ ক্ষেতের ভিতরে অনেক কৃষক যায় ক্ষেত ধরে ধরে বই হয়েছে, কান্নাকাটি করতেছে, তারপরে হামকি ধুমকি করতেছে যে আমার ক্ষেত দিনে শেষ। প্রত্যেক বছরে যেভাবে ধান হয় পাখিতে বিশ মন বাইশ মন এরকম করে ধান হয়, কিন্তু এইবার তো দশ মন আট মন এরকম করে ধানই হবে না, অনেক খ্যাতি নষ্ট হয়ে গেছে। এখন সামনে যে দিনগুলি আছে এই দিনগুলিও যদি ঠিক মতো কারেন্টটা আমরা পাইতাম, তাও মোটামুটিভাবে
কৃষকদেরকে কিছু বুঝ দিতে পারতাম, কিন্তু তাও তো আমরা পারতেছি না। আমরা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলাম, পল্লী বিদ্যুতের সাথে কথা বললাম, ওনারা বলে আমরা যা পাই তাই তো আমরা বর্ণন করে দিই, কিন্তু তাদের আমরা বলি যে আমরা যাই কিছু দেন একটা না কারেন্ট দেন, বলে যে মানুষের গরমের জন্য যে কিছু কিছু সময় এইভাবে দিতে হয়, এখন আমরা কী করবো, একটা না তো দেওয়া যাইতেছে না, এইভাবে যেমন চলতেছে আর কি। এখন আমাদের সিজনও প্রায় শেষের দিকে, কিন্তু আমাদের মেন দরকার হইল এখন কারেন্ট, কারেন্ট না থাকলে তো আমরা পানি দিতে পারতেছি না। এখন সরকারের কাছে আমার বিশেষভাবে দাবি যে এই বিদ্যুতের বিষয়টা, বিদ্যুতের ব্যাপারে যদি সরকার একটু সুনজর দেয় আমাদের, আর যে কৃষকদের যেন কিছু ভর্তুকির ব্যবস্থা করার জন্য একটু আমার দাবি সরকারের কাছে, যে এইভাবে কৃষকের যে ক্ষতিটা, এই ক্ষতিটা যেন তারা একটু ই পায়, মানে সরকারের ভাবে কিছু তারা অনুদান হিসেবে তারা পায়, এটাই আমার দাবি আর কি। আসসালামু আলাইকুম।